আপনাদের কি প্রত্যেকে ষোলকলার দেহটা ষোলক
না নাই কেন নেই বলেন তো? আপনাদের কথা বলবো না বাবা, আমার কথা বলবো। ষোলকলার পরিপূর্ণ লয়ে পৃথিবীতে এসেছিলাম, ভগবান পাঠিয়েছে, কিন্তু ষোলকলার পরিপূর্ণ দেহটা আজ আমার একেবারেই শূন্য হয়ে গেছে। যদি বলেন কেন, ভগবান পাঠিয়েছিল জগতের বুকে এসেছিলাম হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলবার, কিন্তু যে নামের খেলা খেলতে এসেছিলাম সেই হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলার কথা ভুলে গিয়ে সারা জীবন অনিত্য মোহ মায়া আসে, আমি কাঞ্চনে মত্ত হয়ে রই। আর এই মায়ার খেলা খেলতে খেলতে কখন কবে যে কোন দিন আমার পূর্ণ দেহটা শূন্য হয়ে গেছে আমি নিজের কাজ জানি। ভগবান বললেন, ওই শূন্য দেহটায় তুমি যদি ফিরে গিয়ে আমার মায়ের কারণে আশ্রয় পেতে চাও, মা কি তোমাকে তার চরণে আশ্রয় দেবে? তোমার কি আশ্রয় হবে মায়ের চরণে? তাহলে ভগবান বলে এখন সময় আছে, অনিত্য মোহমায়া খেলা পরিত্যাগ করে ছেড়ে দিয়ে বিচলিত নিত্য নিত্য প্রতিদিন দৈনন্দিন তুমি হরিনাম কৃষ্ণ নামের খেলা তোমার এই দেহ খাঁচা হইতে প্রাণ পাখি বিয়োগ হইয়াও যদি মায়ের চরণ তলে শরণ নিতে পারে, হলেও তোমার চরণ তলে মায়ের আবার আশ্রয় হতে পারে। হরিবল হরিবল। আর যে দল ফিরে গিয়ে মায়ের চরণে আশ্রয় লাভ করে, তত্ত্বজ্ঞ বলেন সেই হয় পুত্রাবশ্যের পূর্ণ অধিকার। তো বাবা, লীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক কথা, অনেক সরে তালে ভাষায় ভুল ত্রুটি রসাভাস ত্রুটি বিচ্ছেদ হবে, সকলে আমাকে আপন সন্তান কিংবা আপন ভগ্নী মনে করে আমার ভুল ত্রুটি অপরাধ গুলো ক্ষমা করে দিয়েছে, আপনাদের চরণ পাশে একটু জায়গা দান করবে। তাই আপনাদের সকলের আদুরঙ্গা চরণ তলে আমার আবার রইল অন্তরের অঙ্ক স্থল থেকে আমার ভক্তি পূর্ণ প্রণাম। ওরা আমার আনন্দ দেবী।
হরি